নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এই গ্রামে মনসা পুজোর দিন হয় বেহুলা লক্ষ্মীন্দরের বিয়ে ব্যতিক্রমী এক জাগ্রত মনসা পুজোর অলৌকিক কাহিনী সেই কিছু কথা বলি প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মনসা মঙ্গল কাব্যে মঙ্গলকোটের কো গ্রামের নাম ছিল উজানীনগর কাব্য অনুযায়ী নগরের মেয়ে বেহুলাকে স্মরণ করে আজও পার্শ্ববর্তী জালপাড়া ও গনপুর গ্রামের বাসিন্দারা বেহুলা লক্ষ্মীন্ডের বিবাহ দেওয়ার রীতি আজও বজায় রেখেছে বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ অনুষ্ঠানকে ঘিরে এখানে চলে উৎসব উৎসব চলে আট দিন ধরে সেই সাথে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথা মেনে একটি প্রাচীন বটগাছকে লক্ষ্মীধর এবং মনসার ঘটকে বেহুলা কল্পনা করে প্রতীকী বিবাহ দেওয়ার রীতি রয়েছে আজও গায়ে হলুদের সুতো বটগাছের চারিদিকে বেঁধে সাত পাকে ঘোরানো হয় দেবী মনসার ঘট মঙ্গলকোটের চান গ্রাম পঞ্চায়েতের এই দুই গ্রামে বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ অনুষ্ঠানকে ঘিরে প্রবল উৎসাহ ও উদ্দীপনা রয়েছে জালপাড়া ও গনপুর গ্রামে মনসা বন্দনা ঘিরে বহুকাল ধরে প্রচলিত রয়েছে এক রহস্যময় ঐতিহাসিক কাহিনী এখানে জানা গিয়েছে যে জালপাড়া গ্রামে বহুকাল আগে একটি পুকুর থেকে মা মূর্তির আদলে একটি প্রস্তর খণ্ড পাওয়া গিয়েছিল গ্রামেরই কোনো এক বাসিন্দা দেবী মনসার স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মূর্তিটি তুলে দেবীর আরাধনা শুরু করেছিলেন মূর্তিটি যেহেতু কার্তিক মাসে পাওয়া গিয়েছিল তাই এই সময় উৎসব পালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে তবে বেহুলা লক্ষ্মীন্দরের প্রতীকী বিবাহ দেওয়া রীতি কবে থেকে চালু হয়েছে নির্দিষ্ট করে তাকেও বলতে পারেননি তবে কথিত রয়েছে যে মঙ্গলকোটের অজয় তীরবর্তী অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছে তা অতি প্রাচীন তা ঘিরে রয়েছে প্রাচীন রীতি লোকশিল্পীরা মনসা মন্দিরে খোল কর্তাল সহযোগে মা মনসার পালাগান পরিবেশন করে থাকেন মনসা মঙ্গলের মোট নয়টি অধ্যায় এখানে উত্থাপিত হয় লোকশিল্পী দয়াময় পাল জানালেন যে মা মনসার আবির্ভাব বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ ও তার করুণ পরিণতি চাঁদ সৌদাগরের সর্বনাশ সবশেষে চাঁদের পুজো এবং বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ অষ্টমঙ্গলা পর্যন্ত পালা মাধ্যমে গান গেয়ে শোনানো হয় বাসিন্দাদের এরপর অষ্টম দিনে এক মহিলা দেবীর ঘট নিয়ে মনসা মন্দির থেকে গ্রামেরই এক মনসার থানে যান সেখানে রীতি অনুযায়ী পুরনো বটগাছের সামনে বেহুলা লক্ষ্মীন্দরের প্রতীকী বিবাহ হয় বটগাছের চারিদিকে সাত পাক ঘুরে একটি হলুদ সুতো পরানো হয় বটগাছকে সাক্ষী রেখে চলে বেহুলা লক্ষ্মীন্দরের বিবাহ পর্ব তারপর আবার মূল মন্দিরে এসে চলে মা মনসার পুজো আট দিন ধরে পাঁচালির মাধ্যমে দেবী মনসাকে বন্দনা করা হয় হলু সুতো দিয়ে গাছ বেঁধে দেওয়ার অর্থ হল মানুষের যে গাছ রক্ষার তাগিদ ছিল তা জানান দেয় এছাড়াও সাপকে দেবতা হিসাবে পুজো করার অর্থ সাপকে না মারা মনসা সর্বকুলের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে গ্রাম বাংলায় আজও পূজিত হয়ে আসছেন হিন্দু পুরাণে ও মনসাকে সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবীরূপে কল্পনা করা হয় মনসা মঙ্গল কাব্য দেবতা মনসাকে অবলম্বন করে তা লেখা হয়েছে তাই এলাকার বাসিন্দারা জানালেন যে মনসা মঙ্গল কাব্যের সেই উজানি নগরী আজকের মঙ্গলকোটের কোগ্রাম তাই মঙ্গলকোট এলাকায় মা মনসার পুজোর প্রচলন ব্যতিক্রম নয় তবে মনসা পুজো সাধারণ পঞ্চমী তিথি বা বা শ্রাবণ মাসের সংক্রান্তি হওয়ার প্রচলন আছে জালপাড়া গনপাড়া গ্রামে কার্তিক মাসে দেবী মনসার আরাধনা এক ব্যতিক্রম ক্রমিক ঘটনা এই মঙ্গল মঙ্গলকোটে চলছে বেহুলা লক্ষীন্দরের প্রতীকী বিয়ের রীতি উৎসব দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধকলা নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যতভাবে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ